গাইস এখন আমরা বর্তমানে ফরিদপুরে দাঁড়িয়েছি, কারণ একটু চা খাবো। তো সবার মতামত জেনে নিব চা কিভাবে খায় তারা। ফরিদপুরে এখন বিখ্যাত চা খাবো, চা খাওয়ার জন্য দাঁড়ালাম। এই যে আমরা এখন চা খাওয়ার বিরতি নিয়েছি, তো চা খাচ্ছে টুকটাক করে। চা নাও, চা নাও, চা নাও। হ্যাঁ ঠান্ডা হচ্ছে এখন গরমকাল, যেহেতু চা খাতি যে ভাই খুব কাজ পেয়েছে। চা কিরাম লাগবে? গরম না ঠান্ডা? আমার পাবলিকের কাছে একটাই প্রশ্ন, চা গরম না ঠান্ডা? কমেন্টে জানা যাবে। তুমি কও, একটু কও, তুমি তো কও চা গরম না ঠান্ডা? এখন প্রচুর ঠান্ডা, এই কারণে আমরা চা খাচ্ছি। ঠান্ডার মধ্যে একটু চা খাওয়া আমাদের উচিত। ভাই চা কেমন? আলহামদুলিল্লাহ ভালো। হ্যালো, হ্যালো, ঠান্ডা না গরম? চা আছে, ফরিদপুরের চা সুন্দর আছে। আপনাদের এখন এক এক করে রাস্তা পার হচ্ছে, ওই যে পাশে ছোট ভাই, ওই পাশে ভাইয়ারা আসছে। আমাদের টিম অফ দ্য ওয়াচ ছাড়া সব তো লাগছে, একে একে এই চা খাওয়া শেষ। জনগণ তো লাগছে, এই পাশে তারা আসছে, আর জন্য ছোটো ভাইরা সবাই আসুক। দাঁড়া, এই যে আমাদের আফসাব ভাই সবাই চলে আসলো। এই যে ভাইটাল ভাই আছে, ফরিদপুরের সাইন সাইনবোর্ডটা কোথাও না? ফরিদপুরে আসলে সাইনবোর্ড দেখতে নি, মানে এটা তো ফরিদপুরের মোড়। হ্যাঁ, সবাই গাড়িতে উঠে পড়বে। এই যে দুইটা গাড়ি, দুইজন। তারা ফরিদপুরকে নাম কি ভাই?